ভারতের হিমাচল প্রদেশের ভয়ঙ্কর সুন্দরতম একটি জায়গার নাম মানালি। আজ আমি মানালির মল রোড থেকে আপনাদের নিয়ে যাব লাদাখের পথে 41 কিলোমিটার দূরে সোলাং ভ্যালি অটো টানেল কোকসার ও শিশু পয়েন্টে। কিভাবে যাব, কত টাকা খরচ হয়েছে, কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ঘড়িতে সকাল 8টা, তাপমাত্রা -3°C, আর এই ভোরবেলা মিষ্টি রোদে হোটেল থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে আসলাম মানালির মল রোডে। মোটামুটি মানের একটা রেস্টুরেন্ট থেকে 35 রুপিতে একটি আলু পরাটা, সাথে 60 রুপিতে দুইটা ডিম ভাজা দিয়ে সকালটা শুরু হলো আমাদের। মল রোড থেকে মানালির দূরবর্তী সাইট সিং পয়েন্ট যেমন রোথাং পাস, সোলাং ভ্যালি অটো টানেল, কোকসার ও শিশু পয়েন্টে যেতে হলে আপনারা 3 ভাবে যেতে পারেন। প্রথমত, মল রোড থেকে পার পার্সন 500 রুপিতে সারাদিনের জন্য হিমাচল সরকারি ট্যুরিস্ট বাসে, দ্বিতীয়ত 500 থেকে 600 রুপিতে শেয়ার জিপে, এবং তৃতীয়টি 1500 থেকে 2000 রুপিতে রিজার্ভ জিপে করে ঘুরতে পারেন। আমরা দুজনে 1500 রুপিতে সারাদিনের জন্য একটা জিপ রিজার্ভ নিয়ে মানালির মল রোড থেকে ছুটে চলছি সোলাং ভ্যালি অটো টানেল, শিশু পয়েন্ট ও কোকসারের দিকে। অতিরিক্ত বরফ থাকার জন্য এই সময় রোথাং পাস যাওয়ার অনুমতি মেলেনি আমাদের। একপাশে বিপসা বা বিয়াস নদী, আর অন্য পাশে সুউচ্চ পাহাড়। তারই মাঝ দিয়ে অসাধারণ ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়ে আমরা চলছি সোলাং ভ্যালির দিকে। 30 মিনিট পরে আমাদের জিপের ড্রাইভার একটা শীতের পোশাকের সামনে দাঁড়ালো, ঠান্ডার ভারী পোশাক ভাড়া নেওয়ার জন্য। 100 রুপিতে পছন্দসই একটি ড্রেস ও এক জোড়া জুতা ভাড়া নিয়ে নিলাম। জায়গার অবস্থান হিসাবে প্রথমে সোলাং ভ্যালি, এরপরে অটল টানেল, তারপরে শিশু ও সর্বশেষ দূরে কোকসার পয়েন্ট। পাথুরে পাহাড় কেটে বানানো রাস্তা থেকে অসাধারণ ভিউ দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টায় সব থেকে দূরের পয়েন্ট কোকসারে চলে এলাম। আমরা এখানে এসেছি ডিসেম্বরের 24 তারিখ, তাই প্রচুর পরিমাণে বরফ বা তুষারপাত নেই এখানে। তবে যে পরিমাণ ঠান্ডা রয়েছে তাতে নর্মাল পোশাকে হাইপোথার্মিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। চারিদিকে মানুষে গিজ গিজ করছে, রাস্তার পাশে পর্যটকের সারি সারি গাড়ি পার্কিং করা ও কিছু স্ট্রিট ফুডের স্টল রয়েছে। পাহাড়ের শীর্ষবিন্দুতে সূর্যের আলো আর গাজরের শুভ্র বরফ, এই দুই মিলিয়ে অসাধারণ সুন্দর দৃশ্যে কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছি। কোকসারে কিছু সময় থেকে চলে এসেছি শিশু পয়েন্টে। এতক্ষণে ঠান্ডায় আমার হাত পা জমে বরফ হয়ে যাওয়ার উপক্রম, তাই ভাড়া করা পোশাক পরে নিজেকে চাঁদে যাওয়ার নভোচারীর মতো লাগছে। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, ভাড়া করা জুতা অবশ্যই পায়ের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন, নয়তো বরফে পিচ্ছিল রাস্তায় কখন যে এদের মতো চিৎপটাং হয়ে পড়ে হাত পা ভাঙবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা শেষে আবার আমরা অটো টানেল হয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্য সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আগেই বলেছি আমরা একটু অ্যাডভান্স মানালি চলে এসেছি, তাই সোলাং ভ্যালির আসল সৌন্দর্য দেখতে পারিনি। এই জায়গাটা পুরো বরফে আবৃত হয়ে থাকে, কিন্তু এখন সেই সৌন্দর্য নেই। আরও কিছুদিন পরে যদি আপনারা আসেন তবে অরিজিনাল সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, যেমন রকেট জাম্প, হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং সহ আরও অনেক কিছু। সোলাং ভ্যালিতে কিছু সময় ব্যয় করে রওনা হয়ে গেলাম আবার মানালির মল রোডের উদ্দেশ্যে। এই হলো আজকের আমাদের সারাদিনের অ্যাক্টিভিটিস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।